নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সুস্থ আছো এবং বাবা মায়ের সাথে বাড়িতে ভালো আছো। প্রতিটি ক্লাসে যেভাবে আমি বলে দিই ঠিক এইভাবে আবার বলছি, ঘরে থাকবে, সুস্থ থাকবে, ভালো মতো খাওয়া দাওয়া করবে, বাবা মায়ের কথা শুনে চলবে এবং অবশ্যই পড়ায় মনোযোগী হবে। কারণ এই করোনাকালীন মহামারীর সময়ে বাড়িতে থেকে শুধুমাত্রই অন্য আনুষঙ্গিক সব কাজকর্ম করলে, খেলাধুলা করলে, টিভি দেখলে, গেম খেললে অনেক, এবং তার সাথে সাথে বাবা মায়ের কথা শুনে পড়াশোনাটা করলে না, এভাবে কিন্তু চলা যাবে না। চলতে হবে কিভাবে, আগ্রহ নিয়ে, যত্ন সহকারে, খুশি মনে পড়াটা করতে হবে। তুমি যখন অনিচ্ছা না করে খুশি মনে পড়া পড়বে, তখন দেখবে সে পড়াটা অনেক বেশি তোমাদের মনে থাকবে এবং দীর্ঘকাল মনে থাকবে। তাহলে আমাদের যে গত দিনগুলোতে আমরা পড়েছি তারই ধারাবাহিকতায় আজকে বাংলা দ্বিতীয় পত্রের তোমাদের বই যে আছে সেই বইটার 9 পৃষ্ঠা, সেই 9 পৃষ্ঠায় তোমরা চলে যাবে এবং অবশ্যই পড়াটা দেখার সময় বইটা নিয়ে বসবে এবং ওই পৃষ্ঠা অনুযায়ী খুলে নেবে। তাহলে কী হবে, বুঝতে এবং একই সাথে দেখতে সুবিধা হবে, পড়তে সুবিধা হবে এবং সেটি অবশ্যই তোমাদের স্মরণে থেকে যাবে। তাহলে সেই 9 পৃষ্ঠায় আমাদের যেটি আছে সেটি হলো চতুর্থ পরিচ্ছেদের বাগযন্ত্র। এবার এই যে বাগযন্ত্র, এই বাগযন্ত্রটা বাক কথাটা থেকে এসেছে, বাক অর্থ যেটা তুমি বলছো, বলার সব অংশগুলো, সেই সবগুলো মিলে যে এই অংশগুলো পরপর সাজিয়ে কোনটার পরে কোনটা একটার সাথে আরেকটা সহযোগিতায় যে ধ্বনিগুলো মিলে পরপর শব্দ হয় এবং শব্দ থেকে বাক্য তৈরি হয় জুড়ে দিয়ে, অর্থবোধক শব্দ দিয়ে, সেগুলো আমরা বলেছি। এবং সেইগুলো কোনগুলো সেই অংশ যেগুলো সাহায্য করে আমাদের কথা বলার ক্ষেত্রে, সেগুলোকে আমরা আজকে জেনে নেব। এই জেনে নেয়ার ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে দেখো ধ্বনি উচ্চারণের সময় আমরা কি করি, যেসব প্রত্যঙ্গ যে আমি বললাম যেগুলোকে কাজে লাগে, কাজে লাগিয়ে আমরা বাক্য বলি, কথাগুলো বলি, তাদেরকে বলে বাগযন্ত্র একসাথে। তাহলে এই বাগযন্ত্রকে কি হয়, মানব দেহের এই যে ফুসফুস আছে যেখানটাতে, সেই ফুসফুস অংশ থেকে মুখের এই নাকের এই পর্যন্ত এই অংশটা সম্পূর্ণটাই আমাদের কথা বলার ক্ষেত্রে ব্যবহৃত হয়। তাহলে ফুসফুস আমাদেরকে কি করে, শ্বাস গ্রহণ করতে এবং শ্বাস ছাড়তে সহযোগিতা করে। এবং মানুষ যত বেশি এই শ্বাস ধরে রাখা এবং ছাড়া এই সবের মধ্যে অভ্যস্ত হবে বেশি পরিমাণে, সে কিন্তু তার দম নেয়ার ক্ষেত্রে, উচ্চারণগত ক্ষেত্রে, কথা বলার কোথায় থামতে হবে, উপস্থাপন কৌশল সব কিছু খুব ভালো করে রপ্ত করতে পারবে। তাহলে ফুসফুসকে আমরা কী করি, আমরা শ্বাসটাকে ধরি, আমরা বাতাস নেই ভেতরটাতে এবং ছাড়ি। এই যে ফুসফুস, সে যদি বাতাস গ্রহণ না করতে পারত তাহলে কিন্তু আমরা, এই যে আমি তোমার সামনে এতগুলো কথা বলছি, পরপর করে বলছি, তোমরা যেমন খুশি হয়ে যাও, অনেকদিন পরপর আমরা দেখি আমাদের সন্তানেরা অ্যাসাইনমেন্ট জমা দিতে এসে এত খুশি হয়ে যায়, চোখে মুখে খুশির ছাপ দেখা যায়, বন্ধুদের সাথে দেখা হলে বহুদিন পর তোমরা এক বন্ধুর সাথে আরেক বন্ধু প্রায় সপ্তাহ ব্যবধানে অথবা 2-3 সপ্তাহ ব্যবধানে দেখা করতে পারছো, দেখা হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠান তোমাদের প্রাণ প্রিয় প্রতিষ্ঠানের সাথে তোমরা অনেক খুশি হচ্ছ, সেটি জন্য যে অফুরন্ত শব্দ, অফুরন্ত কথা তোমাদের মুখ দিয়ে বেরোতে থাকে, মনে হয় এই ছোট্ট একটু সময় সেই সময় যতগুলো কথা বলা যায় বলে ফেলি, এই সবগুলোই কিন্তু তোমরা করতে পারছো ফুসফুসের এই বাতাসটাকে ধরে রাখার জন্য। তাহলে ফুসফুস থেকে আমাদের যে বাতাসটা ধরে রেখে তার মাধ্যমে আমরা তারপরে সেটা আসে কোথায়, গলনালী, ফুসফুস থেকে একটা নালী বের হয়ে আসে, সেটি এসে কণ্ঠ দিয়ে তারপরে মুখের, এই যে আমি কথা বলছি ঠোঁটের মুখের ফাঁকা হচ্ছে সেখান দিয়ে, এবং শ্বাস গ্রহণ এবং ছাড়ার আরেকটি মাধ্যম সেটি হলো নাক। এই সবগুলো মিলে যে সাহায্যে তোমার শব্দগুলো বেরোচ্ছে, কথাগুলো বেরোচ্ছে, এই সবগুলোকেই বলা হয় বাক
যন্ত্র একত্রিতভাবে। তাহলে আমাদের তোমাদের ওই বইটাতে নয় পৃষ্ঠায় দেখবে একটি মানুষের মুখের বুকের ফুসফুসের অংশ থেকে মুখের পুরোটা দেয়া আছে, এবং কোনখানে কোনটি পাশে পাশে লেখা আছে, কোনটি তোমার ফুসফুস, কোনটি তোমার গলনালি, কোনটি তোমার শ্বাসযন্ত্র, তারপর কোনটি সেখান থেকে এসে তোমার জিহ্বা, জিহ্বা তাল জিহ্বা, তারপরে তোমার মূর্ধ, মূর্ধ অর্থ তালু, তারপরে মূর্ধ, তারপরে দন্তমূল, তারপরে দন্ত, ওষ্ঠ এবং নাসিকা, এই সবগুলোকেই পরপর কোনটি ফুসফুস, আমি বললাম বাতাস ধরে রাখা এবং ছাড়া, এটি অবশ্যই এর জন্য সব কিছুর জন্য আমাদের ফুসফুসের উপরে জোর দিতে হয়। এবং আমরা জানি করোনা মহামারীর এই দীর্ঘ সময়ে আমার সন্তানরাও জেনে গেছে, আমরা বড়রাও জানতে পেরেছি, এবং অনেক মানুষ, অনেক প্রিয়জনকে মানুষরা হারিয়ে ফেলছে। তার মধ্যে কি করছে, ভয়ঙ্কর রোগটা ফুসফুসে গিয়ে আঘাত করছে এবং মানুষের এই ভয়ঙ্কর কষ্টের জায়গায় পৌঁছে দিচ্ছে। তাহলে সুস্থ থাকার জন্য এই শ্বাসের প্রয়োজন আছে, দীর্ঘ শ্বাস নেয়া এবং ছাড়াকে, সেই জন্য। এবং তার সহযোগিতা যেগুলো করে আমরা বলি নাক ঢেকে রাখতে, মুখ ঢেকে রাখতে, কারণটা হলো সেখান দিয়ে ভিতরে পৌঁছে গেলে এই জীবাণু চলে যায় ফুসফুস পর্যন্ত এবং মানুষকে ভয়ঙ্করভাবে আক্রান্ত করে ফেলছে। এইবার এই ফুসফুস থেকে গলনালি, কণ্ঠনালি, এখান দিয়ে চলে এলো যে যে শব্দগুলো, সেই শব্দগুলো শ্বাসনালি থেকে এসে আমরা শ্বাস নেওয়ার জন্য, ফুসফুস থেকে শ্বাস নেওয়ার জন্য যেটা দিয়ে আসছে, তারপর সেখান থেকে এলো স্বরযন্ত্র, ঢুকলাম, চলে গেল, আমি কিন্তু একটু থেমে নিলাম, কারণটা হলো ফুসফুস আবার একটু শ্বাস গ্রহণ করলো, আমিও একটু শ্বাস নিয়ে নিলাম। আবার একই সাথে কথা বলা এবং ছাড়ার মধ্যে শ্বাস নেওয়া এবং মুখ দিয়ে, নাক দিয়ে কিন্তু চলছে। এরপর যেটি আছে সেটি হলো জিভ, জিহ্বা, যা নড়ছে প্রতিটি কথার সাথে। আমরা যখন বলি ধ্বনি উচ্চারণের পরের অংশটা পড়াবো, তোমাদেরকে দেখবে যে কেমন করে তোমার জিহ্বা প্রতিটি বর্ণ উচ্চারণের ক্ষেত্রে সহযোগিতা করছে। তাহলে এই যে জিহ্বা, এই জিহ্বা এবং এই কণ্ঠনালী থেকে স্বরযন্ত্র যেটি আসছে, তার মাঝে ছোট্ট একটা জিহ্বা আছে, সেই জিহ্বাকে বলা হয় আল জিহ্বা। আমরা অনেক বাক প্রতিবন্ধী দেখি, মানে কথা বলতে পারে না তারা, আবার কথা বলছে আমরা আসলে বুঝতে পারছি না ও কী বলতে চাইছে, এই ধরনের যে সংকটগুলো যাদের মধ্যে থাকে তাদের ওই জিহ্বাটা খুব ছোট্ট অথবা থাকে না, তাহলে কী হয়, সেখানে সে উচ্চারণ করতে পারে না। এর এই জিহ্বার পরের অংশ যেটা আমি বললাম, গলার এই নিচটা, জিহ্বার একদম নিচের দিকটায় থাকে, হা করলে দেখা যায় ছোট্ট একটি গলার ফাঁকাটার ওই জায়গাটা একটা উঁচু হয়ে আছে জিহ্বা, ওকে বলা হয় আল জিহ্বা। এর সহযোগিতাটা কী আমি কিন্তু তোমাদেরকে বললাম, যে ও না থাকলে বাক প্রতিবন্ধী হয়ে যায়। এরপর আছে তালু, জিহ্বাকে তুমি যখনই উপর দিকটায় এরকম করে দেবে তখন দেখবে একটা অংশ ছাদের মতো একটা অংশ দেখতে পারবে, মতো অনুভব করতে পারবে, সেটি হলো তালু। তালুও কিন্তু সহযোগিতা করে উচ্চারণের ক্ষেত্রে, আমি যেটা আগামী ক্লাসে তোমাদেরকে আবার তোমরা নিজেরাই আমার সাথে সাথে উচ্চারণ করতে পারবে এবং বুঝতে পারবে যে আসলে কোন জায়গাটা তোমাদের কোনটার জন্য লাগছে। এই তালু এবং দাঁত, দাঁতটা শক্ত দাঁত এবং দাঁতের যেখানটায় দাঁতটা জোড়া লেগে আছে তালুর সাথে, এই যে এইখানটা একটা ছাদের এইখানে একটা ঢেউয়ের মতো আছে, উঁচু আছে, শক্ত আছে, খাঁচ খাঁচ করা, সেই জায়গাটাকে বলা হয় মূর্ধ। তালু এবং দাঁতের যেখানে জোড়া লেগে আছে সেই অংশটার উঁচু অংশ, খাঁচ খাঁচ শক্ত অংশটাকে বলা হয় মূর্ধ। এই মূর্ধর সাথে যে মূর্ধ যদি শক্ত না হয়, তালুর মতো নরম হতো, তাহলে আমাদের কী হতো, আমরা যেই কথা উচ্চারণ করতে যেতাম, কথা বলতে যেতাম, তখন কী হতো, দাঁতগুলো খুলে পড়ে যেত, কারণ নরমের সাথে দাঁতগুলো শক্ত হয়ে কেমন করে আটকে থাকতো। এই যে দাঁত, এই দাঁতও যতটা সহযোগিতা করে, মানুষ দাঁতের যত্ন নিতে বলে কেন সেটিও বলা হবে, কারণ দাঁত না থাকলে অনেক এরকম আছে শব্দ, তুমি যা বলতে চাইছো তুমি বলছো, মনে করছো ঠিক বলছো, কিন্তু যাকে বলছো সে বুঝতে পারছে অন্য, এবং অর্থের পরিবর্তন ঘটে যাওয়ার কারণে অনেক বিপত্তি ঘটে যায়, তেমনিভাবে এ হলো দাঁত। এরপর যেটি এলো, আমি যদি মুখটা এরকম করে বন্ধ করে থাকি, ঠোঁটটা কিছুতেই খুলবো না,
তাহলে দেখা গেল আমি ভেতরে যেগুলো বলছি সেগুলো সব একটা আওয়াজ বেরোচ্ছে, কিন্তু আমি যেটি বলতে চাইছি সেটি সামনে আসছে না। এটি গেল আরেকটি, সেটি হলো ঠোঁট। আরেকটি অংশ আছে সেটি হলো নাক। দেখা গেল অনেক সর্দি লেগে গেছে, অনেক সর্দি লাগা অবস্থায় নাক বন্ধ হয়ে গেছে। এবার নাক বন্ধ অবস্থায় কিছু বর্ণ উচ্চারণ করতে বলা হলো। আমরা এর আগে তোমাদের যে ক্লাস, তোমরা যেহেতু নবম শ্রেণী সেই জন্য আগে পড়ে এসেছো, সেই বর্ণগুলো কতগুলো বর্ণ আছে, বর্গ আছে কয়টা, এবং বর্গের শেষ বর্ণকে বলা হয় নাসিক্য বর্ণ। এই যে এই বর্ণগুলো উম, ঞ, চ, তন্ত্রণ, মূর্ধন্য, এই সবগুলোকেই যদি নাক বন্ধ অবস্থায় অথবা নাকটাকে চেপে ধরে কথা বলা যায় তো সবগুলো একই রকম শোনা যাবে। তুমি কোনটা বলছো বোঝা যাবে না, মানে নাকেরও কতটা প্রয়োজনীয়তা আছে সেটা আমরা বুঝতে পারছি। তাহলে এই সবগুলো অংশ মিলে ফুসফুস থেকে মুখের উপরিভাগের এই নাক পর্যন্ত অংশটাকে এই সবগুলো পরপর একটা আরেকটা সহযোগিতা করে জন্যই আমরা শব্দগুলোকে খুব ভালোভাবে উপস্থাপন করতে পারি, এবং শব্দগুলোকে তার অর্থ অনুযায়ী সাজিয়ে আমরা পূর্ণ বাক্য গঠন করে মনে যা আছে সেগুলোকে বলতে পারি। এই সবগুলো প্রত্যঙ্গকে আমরা বলি একত্রে বাক যন্ত্র। তাহলে আজকের আমাদের যেটি পড়া ছিল সেটি হলো বাক যন্ত্র, আমরা পড়ে নিলাম। পরের যেটি ক্লাস সেখানটা আমরা ধ্বনি আর বর্ণ কেমনভাবে এর সহযোগিতায় উচ্চারিত হয় সেটি শিখব। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ক্লাসটায় তোমাদের সাথে আমার অবশ্যই আবার দেখা হবে।